এতক্ষণ আমি অনেক টেকনিক্যাল কথাবার্তা আপনাদের শোনালাম, এবার যাওয়া যাক প্র্যাকটিক্যালে। কম্পিউটারের প্রত্যেকটা জিনিস শিখতে গেলেই দুইটা জিনিসেরই প্রয়োজন রয়েছে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল, একটা আর একটার পরিপূরক। তাই যে কোনো একটা শিখলেই আর একটা পারা যায় না, এজন্য থিওরিক্যালও শিখতে হবে এবং প্র্যাকটিক্যালও শিখতে হবে। এতক্ষণ আমি থিওরিক্যাল অনেক কিছু শিখিয়েছি, এখন যাওয়া যাক প্র্যাকটিক্যালে। আমি স্টার টোপোলজি নিয়েই এখানে আলোচনা করব, কারণ আমরা স্টার টোপোলজিটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং স্টার টোপোলজিতে সবচেয়ে বেশি ইউটিউবি কেবলটাই ব্যবহার করা হয়। আমরাও সেই ইউটিউবি কেবল নিয়েই কীভাবে একটা স্টার টোপোলজি গড়ে তোলা যায় সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। এখানে প্রথমে কানেকশনগুলো দিতে হবে এবং তারপরে বিভিন্ন ফাইল শেয়ারিং করতে হবে। নেটওয়ার্ক তৈরি করার জন্য কী কী জিনিসের প্রয়োজন রয়েছে? কমপক্ষে দুইটা কম্পিউটার প্রয়োজন রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের জন্য একাধিক কম্পিউটার প্রয়োজন হবে। একটি সুইচ বা হাবের প্রয়োজন রয়েছে। হাবের ব্যবহার এখন তেমন একটা নেই, তাই আমি এখানে সুইচের কথাই বলছি। একটা সুইচের প্রয়োজন, কিন্তু যদি শুধুমাত্র দুইটা কম্পিউটার মধ্যে নেটওয়ার্কিং তৈরি করা হয় সেক্ষেত্রে সুইচের প্রয়োজন হয় না। তবে সেক্ষেত্রে কেবলের কানেকশনটা ভিন্ন হয়, অর্থাৎ দুইটা কম্পিউটার মধ্যে কানেকশনের জন্য যে কেবলের কানেকশনটা দেওয়া হয় এটাকে বলে ক্রস কানেকশন। আর একাধিক কম্পিউটারে যখন সুইচের মাধ্যমে কানেকশন দেওয়া হয় তখন যে কেবল কানেকশন ব্যবহার করা হয় সেটাকে বলে স্ট্রেট কানেকশন। অর্থাৎ দুই প্রকার কানেকশন রয়েছে, একটা হচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে ক্রস। তারপর কিছু ইউটিউবি কেবলের প্রয়োজন পড়বে, যে কেবলের মাধ্যমে আমি একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার অথবা একটা কম্পিউটার থেকে হাবে অথবা একটা কম্পিউটার থেকে সুইচে কানেক্ট করব, সেজন্য ইউটিউবি কেবলের প্রয়োজন পড়বে। এবং কেবলের যে কয়েকটা সেগমেন্ট ব্যবহার করা হবে সেই কয়েকটা সেগমেন্টের জন্য সেই কয়েকটা কানেক্টর ব্যবহার করতে হবে। যেহেতু আমি ইউটিউবি কেবল ব্যবহার করব তাই এক্ষেত্রে RJ45 কানেক্টর ব্যবহার করতে হবে। যে ইউটিউবি কেবলটা রয়েছে এই ইউটিউবি কেবলের উপরে একটা প্লাস্টিকের আবরণ থাকবে এবং এর ভিতরে চার জোড়া তার থাকবে। চার জোড়া তারে মোট আটটা তার রয়েছে। এই আটটা তার উপরের যে প্লাস্টিকের কাভারটা রয়েছে এটা কেটে আটটা তার বের করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আটটা তার বের করা হয়েছে তারের উপরের প্লাস্টিকের অংশ কেটে। এটা ধারালো ব্লেড দিয়েও কাটা যায় অথবা ক্রিম্পার টুল, এখানে দেখতে পাচ্ছি ক্রিম্পার টুলের একটা চিত্র রয়েছে, এই ক্রিম্পার টুলের মাধ্যমেও এটাকে কাটা যাবে। তারপর ভিতরের যে আটটা কেবল রয়েছে এই কেবলকে নিয়ম অনুযায়ী সাজাতে হবে। এটা সাজানোর একটা নিয়ম রয়েছে, নিয়মটা হচ্ছে স্টেট কেবলের ক্ষেত্রে প্রথম হোয়াইট অরেঞ্জ, তারপর অরেঞ্জ, তারপরে হোয়াইট গ্রিন, তারপর ব্লু, তারপর হোয়াইট ব্লু, তারপর গ্রিন, তারপর হোয়াইট রেড, তারপর রেড। আর যখন আমি ক্রস কেবল তৈরি করব তখন এক প্রান্ত থাকবে ঠিক যেভাবে বললাম এভাবে, এবং অপর প্রান্তে এক নম্বরে যে তারটা ছিল সেটা চলে যাবে তিনে এবং তিন নম্বরে যেটা সেটা চলে আসবে একে। অর্থাৎ একে ছিল হোয়াইট অরেঞ্জ, এটা চলে যাবে তিনে, তিনে ছিল হোয়াইট গ্রিন, আর তিনে ছিল হোয়াইট গ্রিন, এটাকে নিয়ে আসতে হবে একে এবং একেরটা তিনে। অনুরূপ দুইয়েরটা চলে যাবে ছয়ে এবং ছয়েরটা চলে আসবে দুয়ে। অর্থাৎ দুয়ে রয়েছে অরেঞ্জ, এটাকে নিয়ে যেতে হবে গ্রিনের জায়গায় এবং গ্রিন কালারটা নিয়ে আসতে হবে অরেঞ্জের জায়গায়। মূলত এই চারটা কেবলই মূল এবং বাকি যে চারটা কেবল এটা কোনো পরিবর্তন হলেও কোনো সমস্যা হবে না। এভাবে নিয়ম অনুযায়ী এই তারগুলো পরপর সাজাইতে হবে। সাজানোর পরে ক্রিম্পিং টুলের মাধ্যমে এর মাথাটাকে সোজা করে কাটতে হবে, অর্থাৎ যেন তারগুলোর মাথা কোনোটা বড় ছোটো না থাকে। কেবলগুলো কাটার পর RJ45 কানেক্টরের মধ্যে এই আটটি কেবলকে
ঢুকিয়ে দিতে হবে এবং তারপর ক্রিম্পিং টুলের মধ্যে একটা হোল রয়েছে যেখানে এটাকে বসিয়ে ছজোড়ে চাপ দিয়ে সুন্দর করে মজবুত করে এটাকে লাগাতে হবে। কেবলটা কানেক্টরের সঙ্গে লাগানোর পরে মাদারবোর্ডে যে RJ45 কানেক্টর রয়েছে দেখতে অনেকটা USB-র মতো এখানে দেখতে পাচ্ছি, ঠিক এখানে লাগিয়ে দিতে হবে এবং অপর প্রান্ত দুই কম্পিউটারের ক্ষেত্রে দুইটা কম্পিউটার লাগাইতে হবে এবং যদি দুইয়ের অধিক কম্পিউটার তাহলে হাবে লাগাইতে হবে। এভাবে ধাপে ধাপে কেবল কানেকশনগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের কেবলের যে স্ট্রাকচার সেটা স্ট্রেট কেবল এবং ক্রস কেবল। স্ট্রেট কেবলে দেখতে পাচ্ছি দুই প্রান্ত কিভাবে কোন কালারটার উপর কোনটা বসবে উপরে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এবং ক্রস কেবলটাও কিভাবে বসবে, প্রথম এক প্রান্ত কিভাবে বসবে এবং অপর প্রান্ত কিভাবে বসবে সেটা এখানে দেখানো হয়েছে এবং উপরে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এভাবে কেবলগুলো কেটে কানেক্টর মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে কানেক্টরের সঙ্গে লাগিয়ে মাদারবোর্ডের RJ45 পোর্টে লাগাইতে হবে।